নিম্নয়ের মানুষের খাদ্য সহায়তা দিতে নড়াইলে সরকার গেল সেপ্টেম্বর মাস থেকে খোলা বাজারে প্রতি কেজি আঠারো টাকা দরে আটা ও ত্রিশ টাকা দরে চাল বিক্রির উদ্যোগ নেয় এই কর্মসূচির আওতায় খাদ্য বিভাগের তালিকাভুক্ত ও এমএস ডিলারের নিকট থেকে নির্ধারিত দামে যে কেউ সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত আটা ও পাঁচ কেজি চাল ক্রয়ের সুযোগ পায় তবে এ সরকারের এমন নির্দেশনা থাকলেও পাঁচ কেজি করে পাচ্ছেন না আটা আড়াই কেজি বা তার কিছু বেশি দিয়ে পাঁচ কেজি লিখে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের মাল কম দিয়ে এরা তো করতেছে কালো বাজারে এবার কি হয়েছে লোক বেশি সেই ফাঁদে ফেলা আলো জনগণ হয়ে গেছে জিমনি পাঁচ কেজি করে আগে দিতে এখনো দেড় কেজি জামজট চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় ভোক্তাদের কম বিতরণ করা হচ্ছে বলে ওজuhàদ ডিলারের প্রত্যেক আনিষ কুমার দেই একটু লোক বেশি থাকলে তখন কম দি আর যখন লোক বেশি থাক কম থাকে তখন মনে করেন যে পরিপূর্ণ দি ওএমএস কার্যক্রম উপজেলা প্রশাসন থেকে পরিচালিত হয় জানিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার তবে চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানো সহ ব্যবস্থার এর আশা জেলা প্রশাসকের বরাদ্দটা আরেকটু বাড়াতে পারি যাতে করে সর্বোচ্চটাই পায় জনগণ এই বিষয়ে আমি ডিসিপুট সাহেবের সাথে জরুরিভাবে কথা বলবো খাদ্য বিভাগের তথ্যমতে নড়াইল সদর পৌর এলাকায় বারো জন ডিলার রয়েছেন আর দৈনিক বর্ধকিত আটা ও চালের পরিমাণ পাঁচ মেট্রিক টন সময় সংবাদ নড়াইল